হ্যাঁ রে, তোর ভাত কাপড় হয়ে গেছে? হয়েছে। তাহলে খোকা বাবু 50,000 টাকা উপার্জন করলো বল, সেটা আবার তোর হাতে তুলেও দিল। আচ্ছা তোরই, তুই এই 50,000 টাকা দিয়ে কি করবি? কি করব? এই প্রথম তোর বরের উপার্জিত টাকা, বুঝতে পারছিস? তাই তো বৌনি, আমি তো এটা ভেবে দেখিনি। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? না আসলে বরের প্রথম উপার্জনের টাকা বউয়ের হাতে তুলে দিয়েছে। আর তোরই তোর শাশুড়ি মা কত ভালো বলতো, সেটা অ্যালাউ করেছেন। সত্যি তো, এটা খোকা বাবুর প্রথম ইনকাম। তাহলে একটা পার্টি হয়ে যাক। ইয়েস, আজ পার্টি হবে। পার্টি? কিন্তু মানে আমাদের বাড়িতে তো ওই মাংস, তারপর ওই সমস্ত জিনিস তুমি ঢোকে না। ছি ছি, এ আপনি কি বলছেন? না না, ওরা সেরম পার্টি করে না, আপনি ভুল বুঝছেন। ওকা বললো যে আপনাদের ওখানে পার্টি হলে মানে এই সমস্তই। বাবা তুমি কি বাজারে যাচ্ছ? যদি যাও তাহলে আমার জন্য বাদাম এনো, আমি বাদাম বাটা সব। ও, আপনারা এসে গেছেন, কেমন আছো খোকা? হ্যাঁ ভালো আছি। খোকা বাবু, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। না না তা নয়, আপনারা এসেছেন, বাবা ওনাকে বলো যে তৈরি হয়ে নিতে, জিনিসপত্র সব গুছিয়ে নিতে, উনি তো বাড়ি যাবেন। ওনারা নিতে এসছেন। না না খোকা, আমরা তোরকে নিতে আসিনি। এই যে মিস্টার খোকা বাবু, আমরা আপনার বউকে নিতে আসিনি, আমরা বরং দিতে এসেছি। কি আছে আছে সেসব পরে জানা যাবে। আরে তুই দাঁড়িয়েছিস কেন? ধর এটা, চল ভেতরে চল। হ্যাঁ তুই ওনাদের ভেতরে নিয়ে যা, তখন থেকে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা 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 ভেতরে নিয়ে, ভেতরে নিয়ে চল। কি রে, আয় জুম। হ্যাঁ হ্যাঁ চলো। আমাকে ত্রিপুরা